হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। বেটা ভার্সনটা রয়েছে, অর্থাৎ ইউটিউবের বেটা ভার্সন আপনি কিভাবে আপনার কপিরাইট স্ট্রাইকটা চেক করতে পারেন সেই প্রসেসটা এখন আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব। তো চলুন চলে যাই আপনার কম্পিউটারের স্ক্রিনে, করে দেখাচ্ছি। দেখেন, প্রথমে আপনি আপনার চ্যানেলটা লগ ইন করবেন। লগ ইন করার পর আমি আপনাকে প্রথমে দেখাচ্ছি। দেখেন, এই যে আমার চ্যানেলে লগ ইন করা আছে অলরেডি। তো যারা এখন পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তো এখান থেকে দেখেন ডান দিকে যে আপনার লোগো আইকনটা রয়েছে অ্যাকাউন্টের, এটার উপর ক্লিক করবেন। করার পর এখানে দেখেন ইউর চ্যানেল, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করলাম, ইউর চ্যানেলে ক্লিক করার পর এখান থেকে দুটো অপশন পাবেন। ডান দিকে কাস্টমাইজ ইউর চ্যানেল, আর এখানে রয়েছে হচ্ছে স্টুডিও, অর্থাৎ ইউটিউব স্টুডিও, এটা রয়েছে। ঠিক আছে, তো এখান থেকে ইউটিউব স্টুডিও এটাতে ক্লিক করবেন। আমি ক্লিক করছি। ক্লিক করার পর আপনাদের ভালোবাসায় আমি 5250 সাবস্ক্রাইবারের উন্নীত করতে পেরেছি আমার চ্যানেলটা। তো এরপর যেটা আপনি করবেন, এখান থেকে নিচে ডান দিকে দেখেন সেটিংস একটা অপশন রয়েছে। দেখেন, এই যে দেখেন সেটিংস, সেটিংসে ক্লিক করবেন। করার পর এখানে দেখেন এই যে চ্যানেল নামে একটা অপশন রয়েছে। এখানে বাম পাশে যে পপআপ মেনুটা রয়েছে এখানে আপনি যখন চ্যানেলে ক্লিক করবেন, চ্যানেলে ক্লিক করার পর এখানে দেখেন আপনার চ্যানেল যে ট্যাগগুলো কিওয়ার্ড দিতে সবগুলো দেখাচ্ছে। তো এখান থেকে আপনি যাবেন হচ্ছে অ্যাডভান্স সেটিংস। আমি এখান থেকে অ্যাডভান্স সেটিংসে ক্লিক করছি। দেন এখান থেকে একটু আপনাকে নিচের দিকে যেতে হবে। ইউটিউব অ্যাকাউন্ট, এটাতে ক্লিক করবেন। এই দেখেন এখানে রয়েছে কি চ্যানেল স্ট্যাটাস এন্ড ফিচার্স, এটাতে ক্লিক করবেন। করার পর আপনার যে কপিরাইট স্ট্রাইক রয়েছে এখানে আপনাকে পুরোপুরি দেখাবে। তো ওয়েট করেন। দেখেন হোয়েন ইউ আর ফিনিশড ক্লিক রিটার্ন টু ইউটিউব স্টুডিও। এখানে দেখেন আমার সবগুলো রয়েছে যে আমার এখানে কপিরাইট ভায়োলেশন লিসেন বিলো। দেখেন আমার একটা স্ট্রাইক রয়েছে এখানে, এই যে একটা স্ট্রাইক রয়েছে আমার। আর এইটাতে কমিউনিটি গাইডলাইনে কোনো স্ট্রাইক নেই, যেটা ছিল ওটা ডিলেটেড হয়ে গিয়েছে, এটা ভিডিওটা ডিলেট করে দিয়েছে। মনিটাইজেশনটা এনেবল রয়েছে, সবগুলোই এনেবল 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 এনেবল। আমার মোটামুটি সবগুলো হচ্ছে এনেবল রয়েছে। তো আপনাদেরকে ফুল প্রসেসটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যে আপনি কীভাবে আপনি আপনার যে চ্যানেলের যে বেটা স্টুডিওতে, অর্থাৎ ইউটিউবের যে স্টুডিও ভার্সনটা রয়েছে ইউটিউব বেটা, এই ভার্সনে আপনি কীভাবে আপনার চ্যানেলের যে কপিরাইট স্ট্রাইক আপনার কীভাবে চেক করতে হয় পুরো প্রসেসটা আপনাদেরকে দেখালাম। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবেন। আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। থ্যাংকস ফর ওয়াচিং। ভালো থাকবেন।